35 বছর ধরে লক্ষ লক্ষ স্বপ্ন সত্যি করে চলেছে রাইজ, আজও সাফল্যের শিখরে। এবং আমি হাওড়ার রাইজ ব্রাঞ্চে 2016 সালের আগস্ট মাসে ভর্তি হয়েছিলাম এবং আমি সেখানকার টিচার এবং নন টিচিং স্টাফ যারা রয়েছেন তাদের কাছ থেকে অনেক সাহায্য পেয়েছি। তাদের সাথে যে রিলেশন হয়েছে সেটা আমাদের বিয়ন্ড প্রফেশনাল লেভেল ছিল। মানে আমি বলতে পারি সকাল হোক বিকাল হোক রাত হোক যখনই তাদের কোনো দরকারে ফোন করেছি মেসেজ করেছি তারা সবসময় আমাদের সাহায্য করেছেন। বিভিন্ন রকম নোটস রাইটসের যে স্টাডি মেটেরিয়ালগুলো রয়েছে তার বাইরেও যে বিভিন্ন রকম নোটস সেগুলো প্রোভাইড করেছেন, করে আমাদের খুব হেল্প করেছেন। তাদের সাহায্যেই আজকে এই জায়গাতে আমরা পৌঁছাতে পেরেছি। আমাদের কোনো গুরুজনের থেকে তাদের স্থান কোনো দিক দিয়ে কম না। যারা রাইসের ফ্যাকাল্টি তারা প্রচণ্ড আমাকে হেল্প করেছে এবং আমি যেটা চেয়েছিলাম সেই স্বপ্নটা সফল হয়েছে একমাত্র তাদেরই জন্য। আমার অধ্যবসায় যা ছিল কিন্তু ওনাদের আশীর্বাদ না থাকলে পরে আমি হয়তো এতদূর আসতে পারতাম না। আর একটা কথা, রাইসে যেটা আমি সবচেয়ে ভালো লেগেছে আমার সেটা এখানকার পরিবেশ। এখানে প্রতিটা সময়ই একটা মনে হয় যে আমরা নিজেদের প্রস্তুত করতে লেগেছি এবং তার জন্য আমাদের সমস্ত রকম সহায়তা স্যারেরা দিচ্ছেন। প্রচুর ভালো লাইব্রেরি আছে, আমাদের যে বুক দেওয়া হয় রাইস থেকে সেগুলো মেটেরিয়ালগুলো অত্যন্ত ভালো, এবং তার পাশাপাশি আরও যদি কিছু এক্সট্রা বই পড়তে হয় সেই সাজেশনও স্যাররা খুব ভালো দেন। এবং আমার সর্বোপরি ভালো লেগেছে যে একটা অদ্ভুত পরিবেশ এবং সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের অর্থাৎ যারা ক্র্যাক করেছে তাদের সঙ্গে যারা অ্যাসপিরেন্ট তাদের একটা অদ্ভুত মেলবন্ধন আছে। মাঝে মাঝে তারা আসতেন, আমাদের উৎসাহিত করতেন, আমরাও আশা করছি পরবর্তী জীবনে আমরা হয়তো অন্য কাউকে মোটিভেট করতে পারবো। তো 2015 সালের সেপ্টেম্বর মাসে রাইসে ভর্তি হই এবং রাইস আমাকে প্রচুরভাবে সাহায্য করেছে। আমি যখন প্রথমে এসেছিলাম আমি তখন জানতাম না যে কীভাবে পড়তে হবে, কীভাবে প্রপার গাইডেন্স আমার কাছে ছিল না। রাইস সেই দিক দিয়ে আমাকে প্রচুর হেল্প করেছে এবং নোটস এবং সকল কিছু দিক দিয়েই আমাদেরকে রাইসের সকল স্যারেরা সাহায্য। তো রাইসে ভর্তি হওয়ার পর আমি যে সমস্ত সুবিধাগুলো পেয়েছি, মূলত রাইসের ভালো শিক্ষক আছেন, উন্নত মানের স্টাডি মেটেরিয়াল আছে, তাছাড়া টিচিং স্টাফরা খুবই ভালো, এছাড়া রাইসের লাইব্রেরি ফ্যাসিলিটি, এইগুলো আমাকে আমার সাফল্যের পিছনে অনেকটাই কন্ট্রিবিউশন রেখেছে। এবং আমি ভবিষ্যতে সমাজের উন্নতির জন্য অনেকটাই কাজ করতে চাই। আর এছাড়া রাইসের যারা বর্তমান ছাত্রছাত্রী আছো তাদের উদ্দেশ্যে আমার মূলত কয়েকটা কথা, এই যে তোমরা রাইসে আছো মানে একটা প্রিমিয়ার ইনস্টিটিউট অফ ওয়েস্ট বেঙ্গলে আছো যেখান থেকে অনেকেই সফল হয়েছে, আমিও হয়েছি এবং তোমরাও হবে। আর রাইসের গাইডেন্স আমাকে খুবই উপকার করেছে। সেক্ষেত্রে আমি বলবো তোমরা যদি WBCS হতে চাও তাহলে আগে নিজেদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হও যে তোমরা WBCS হবে। ওই WBCS এক বছর পেলাম না তার মানে আমি রেলে যাব, ব্যাংকে যাব, CGL-এ চলে গেলাম, আমার মনে হয় এটা ঠিক না। তোমার যদি টার্গেট থাকে WBCS তুমি মন প্রাণ দিয়ে খাটো। আর রাইসের স্টাডি মেটেরিয়াল গাইড অনেক উন্নত মানের, আপনাদের অনেক হেল্প করবে। তো আপনাদের জন্য অনেক বেস্ট উইশেস রইল, থ্যাংক ইউ। অ্যাডমিশন আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর রাইসে অ্যাডমিশন নেওয়ার পর রাইস আমাকে WBCS-এর জন্য প্রিপেয়ার হতে প্রভূতভাবে সাহায্য করেছে। প্রথম আমি যখন এখানে অ্যাডমিশন নিই তখন আমি সরকারি চাকরির গাইডেন্স সম্বন্ধে কীভাবে পড়াশোনা করবো, কীভাবে প্রিপারেশন নেব, তার কোন কোন টপিকগুলো বেশি এমফেসিস দেওয়া হয় এবং কোনগুলো তার মধ্যে কম্পালসারিলি থাকে এবং সেটা কীভাবে প্রিপারেশন নেব, সে বিষয়ে রাইসের স্যাররা এবং রাইসের স্টাডি মেটেরিয়াল এগুলো আমাকে প্রভূতভাবে সাহায্য করেছে। এবং রাইসের যে সাইন্টিফিক্যালি ডিজাইনড মক টেস্টগুলো হয় Mission 100 এগুলো আমি রেগুলারলি দিতাম। জাস্ট গ্র্যাজুয়েশন করার পরই আমি এখানে ভর্তি হয়েছিলাম। এখানকার স্টাডি মেটেরিয়াল এবং টিচার প্রত্যেকজনই খুব হেল্প করেছে এবং এদের স্টাডি মেটেরিয়াল খুবই ভালো ছিল, যেগুলো একজন গ্র্যাজুয়েশন করে আসার পরই যে ছাত্রী এখানে ভর্তি হয়েছে তাকে ভবিষ্যতে চাকরি জীবনের ক্ষেত্রে খুবই সাহায্য করেছিল। 35 বছর ধরে লক্ষ লক্ষ স্বপ্ন সত্যি করে চলেছে রাইস, আজও সাফল্যের শিখরে।